হ্যালো বন্ধুরা, আমি এখন ভিডিওটা শুরু করলাম। এখন আমি বানাবো ঝাল প্যানকেক। তার জন্য লাগবে অল্প পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ডিম আর ময়দা। ডিম, পেঁয়াজ, ডিমটা ফাটিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ময়দা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার পুরোটা আমি মিশিয়ে নেব। ব্যাটারটা আমি তৈরি করছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই করব। প্যানে আমি দিয়ে দিলাম অলিভ অয়েল, তেল। প্যানে ব্যাটারটা দিয়ে দিয়েছি। ভাজা হচ্ছে। দেখো ভাজা হয়ে গেছে। এইভাবে সবকটা করে নেব। আরেকটা বানালাম, এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো হয়। ঝাল প্যানকেক রেডি। পরিবেশন করলাম টমেটো সস আর মিওনিস দিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো।